তো হ্যালো বন্ধুরা লার্ন ইন্ডিয়া চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা আজকের এই ভিডিওতে এজেন্ট স্ক্রিন রেকর্ডার সম্বন্ধে বলবো আপনাদেরকে এজেন্ট স্ক্রিন রেকর্ডার দিয়ে আপনারা কীভাবে অ্যান্ড্রয়েড স্ক্রিন রেকর্ড রেকর্ড করতে হয় সেটা তো আপনারা হয়তো সবাই ভালোই জানেন কিন্তু এজেন্ট স্ক্রিন রেকর্ডার সেটিং সম্বন্ধে আমি প্রত্যেকটা সেটিং সম্বন্ধে আপনাদের বলবো এবং এজেন্ট স্ক্রিন রেকর্ডার দিয়ে আপনারা খুব সহজভাবে এবং খুব ভালোভাবে কীভাবে আপনাদের অ্যান্ড্রয়েড মোবাইলের স্ক্রিনটা রেকর্ড করতে পারবেন সেই সম্বন্ধে আজকের ভিডিওতে বলবো তো বন্ধুরা যাদের এজেন্ট স্ক্রিনটার একটুকু প্রবলেম রয়েছে কিংবা এজেন্ট স্ক্রিন রেকর্ডার সম্বন্ধে জানতে চান কিংবা রেকর্ডিং জানতে চান এই সব বিষয়ে জানতে চাই তো আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন তো বন্ধুরা আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে আজ যদি ভিডিওটা ভালো লাগে তো প্লিজ লাইক করবেন আর আপনারা যদি আমাদের চ্যানেল প্রথম এসে থান তো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি টিপিয়ে দিন এরকম আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য তো চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা দেখুন আমি এখানে আমার মেন মোবাইল ওপেন করে নিয়েছি যে মোবাইল আমি মূলত ভিডিও তৈরি করি সেই মোবাইল আমি দেখাচ্ছি অন্য মোবাইল ক্যামেরার সাহায্য নিয়ে যেহেতু রেকর্ডিং করি এজেন্ট স্ক্রিন রেকর্ডার দিয়ে তাই সম্ভব হবে না ওই মোবাইল রেকর্ডিং করা তাই অন্য মোবাইলের ক্যামেরার সাহায্য আমাকে নিতে হচ্ছে তো এখানে আপনারা যদি এজেন্স স্ক্রিন রেকর্ডার ডাউনলোড না করতে তো আমরা স্টোরে এজেন্ট স্ক্রিন রেকর্ডার ডাউনলোড করে নিতে পারেন কিংবা আপনারা গুগল গিয়ে সেখানে এজেন্ট স্ক্রিন রেকর্ডের এপিকে সার্চ করে আপনারা ডাউনলোড করে নিতে পারেন তো দেখুন বন্ধুরা আমরা এখানে প্রথমে এজেন্ট স্ক্রিন রেকর্ডার ওপেন করে নিচ্ছি এখানে ওপেন করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছি এখানে একটা আইকন তো এখানে ট্যাপ করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে ট্যাপ করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন আপনারা এখানে অনেকগুলো অপশন খুলে গেছে তো এখানে হচ্ছে এটা মূলত ভিডিও রেকর্ডিং করার জন্য আপনারা তো জেনে থাকবেন আর এটা স্ক্রিনশট নেওয়ার জন্য আর এটা সেটিংস এর জন্য তো এটা বন্ধুরা অন্য জায়গায় স্ট্রিম করার জন্য আপনারা পেয়ে যাবেন এটা স্ট্রিম করার অপশন তো এখানে বন্ধুরা আমরা যদি সেটিংস এ যাই

একটা অপশন পেয়ে যাবে আপনারা রাইট কর্নারে মোবাইলের আপনারা টাইপ করেন তো করতে করতে স্টপ হয়ে যাবে আর লং টাচ করলে এটা ড্র পারবেন যে কোনো জায়গায় রেকর্ডিং করার সময় আর আপনারা এখানে একবার টাইপ করলে পজ কিংবা রেজিউম করতে পারবেন তো এটা হচ্ছে বন্ধুরা ম্যাজিক বাটনের কাজ এটা ম্যাজিক বটন আপনি ইউজ করতে পারেন তো আমি এটা সবসময় অন রাখি স্টপ নোটিফিকেশন রেড ডট তো এটা যদি আপনারা করেন তো বন্ধুরা এখানে স্টপ নোটিফিকেশন রেড ডট যেটা দেওয়া রয়েছে তো এটা যদি আমরা ট্যাপ করেন তো আমি দেখুন এখানে একটা সেটিংস অন করে রেখেছি শো রেড ব্লিং ব্লিংকিং ডট তো এটাতে আমি রেকর্ডিং করি যখন তখন ডান দিকে আমার একটা রেড ব্লিংকিং ডট এটা আপনারা বলতে পারেন ব্লিংক করে সেটা তো সেটাকে আমি যদি ট্যাপ করি তো আমার ভিডিওটা পজ কিংবা রেজিউম হয়ে যাবে আর ডবল ট্যাপ করতে ভিডিওটা স্টপ হয়ে যাবে কিংবা বলতে পারেন রেকর্ডিং কমপ্লিট হয়ে যাবে তো এটা ছিল বন্ধুরা রেড ব্লিংকিং ডট বা স্টপ নোটিফিকেশানের কাজ স্টপ ডটের কাজ তো এইটা সেই জন্য আমি এটা সুবিধা অন করে রেখেছি তো তো আপনাদেরকে একবার স্টপ অপশন আর ম্যাজিক বটনের কাজ একবার আমি দেখিয়ে দিচ্ছি তো এখানে আমাকে যেটা করতে হবে বন্ধুরা আমি প্রথমে একটা ওই এই মোবাইলে আমার ভিডিওটা রেকর্ডিং অন করছি তো আমি রেকর্ডিং করার জন্য এখান থেকে ট্যাপ করে এখানে গিয়ে আমি রেকর্ডিং অন করলাম তো রেকর্ডিং অন করার সঙ্গে যখন দেখেন এজেন্স স্ক্রিন রেকর্ডার উই স্টার্ট ক্যাপচারিং এভরিথিং দ্যাটস ডিসপ্লেড অন ইয়ার স্ক্রিন তো এটা স্টার্ট নাও করতে করতে যেটা আমি ডিসপ্লে হচ্ছে মোবাইলে সেটা আমার অটোমেটিক্যালি এখানে এজেন্স স্ক্রিন রেকর্ডিং শুরু করো এখানে দেখুন বন্ধুরা আমার এখানে টাইমার অন করা রয়েছে আর এখানে দেখুন রেড ডট একটা ব্লিঙ্ক করছে এটাতে যদি আমি ট্যাপ করি তো এখানে দেখুন টাইমারটা যেটা দেওয়া রয়েছে সেটা তো দেখুন বন্ধুরা এখানে টাইমারটা স্টপ হয়ে গেছে মানে আমি ভিডিওটাকে পজ করে ফেলেছি আর এখানে যদি আমি ডবল টাইপ করি তো বন্ধুরা ভিডিওটি রেকর্ডিং হয়ে যাবে তার সঙ্গে উপরে দেখতে পাচ্ছেন এখানে বন্ধুরা রাইট কর্নার যে ইনভিজিবল বাটনটা আপনাকে প্রথমে বুঝিয়ে দিলাম তো সেটা এখানে আসছে তো এখানেও যদি আমি একবার টাইপ করি তাহলে ভিডিওটা পজ হবে আর দুবার টাইপ করতে ভিডিওটি রেকর্ডিং কমপ্লিট হয়ে যাবে বা রেকর্ডিং স্টপ হয়ে যাবে আর বন্ধুরা তো এটার এটার কাজ পজ স্টপ আর এটাও তাই বন্ধুরা একই রকম কাজ আপনারা করতে পারবেন কিন্তু বন্ধুরা এখানে অনেক সময় অসুবিধা হয় এটা নোটিফিকেশনের কারণে কারণ আমি দুটো অন করেছি এই কারণে এখানে নোটিফিকেশন অনেক সময় অন হয়ে যায় ইনভিজিবল বাটনটাকে সরানো যায় না ইচ্ছে মতো তো এটা আমি সেই জন্য ইউজ করে না তাও অন করে রেখেছি কোনো সময় দরকার হয় তো এইটাতে খুব সুবিধা বন্ধুরা রেড ব্লিঙ্ক ডট যেটা রয়েছে তো এটার খুবই সুবিধা তো এটাকে আপনারা নিজের ইচ্ছে মতো যে কোনো জায়গায় স্কিনে যে কোনো জায়গায় নিয়ে যেতে পারবেন তো আপনারা যদি মনে করেন যে এখানে অসুবিধা হচ্ছে তো আপনারা এখানে ট্যাপ করে নিতে পারবেন আর আপনারা যদি মনে করেন অন্য জায়গায় এটাকে এখানে নিয়ে যেতে পারবেন তো বন্ধুরা আমি যদি এখন এখানে ডবল টাইপ করি তো আমার রেকর্ডিং কমপ্লিট হয়ে তো আপনারা দেখে দিই ডবল টাইপ করে তো দেখুন বন্ধুরা এখানে আমার রেকর্ডিং কমপ্লিট হয়ে গেছে তো সেটা এখানে আমি ডবল টাইপ করতেই রেড ডটে টাইপ করতে করতে রেকর্ডিং স্টপ হয়ে গেল তো এখানে এটাই ছিল বন্ধুরা তো এখানে প্রিভিউ অপশন অন করা রয়েছে স্ক্রিন রেকর্ডারের তরফ থেকে তাই এটাকে আমাকে ভিডিও হয়েছে সেটা আমাকে দেখাচ্ছে তো এখানে আপনার ডিলিট করবো মানে ডিলিট করতে পারবেন এটা যদি মনে করে এডিট করবো তো এখান থেকে আর কি সেটিংসগুলো বাকি রয়েছে সেটা দেখিনি তো এখানে দেখুন বন্ধুরা যেটা আর একটা আছে রেজুলেশন তো রেজুলেশনে ট্যাপ করতেই বন্ধুরা এখন দেখুন আমি রেজুলেশন সেট করেছি পনেরো ষাট একটু সাতশো কুড়ি তো আমি এখানে প্রথমে বুঝতে পারতাম না এখানে বারোশো আশি আর সাতশো কুড়ি করে রাখতাম যেটা মোবাইল রেজিলেশন এটা জানা ছিল না তো মোবাইল রেজিস্টেশন আপনাদের যদি না জানা থাকে তো আপনারা এখানে কাস্টমে যাবেন কাস্টমে যাওয়ার জন্য পর এখানে ডিভাইসটা সিলেক্ট করে রাখবে তো আপনার রেজুলেশন যেটা ফুল বন্ধুরা ফুল ভিউ আপনার মোবাইলে সেটা আসবে তো আপনারা যদি ফুল ভিউ না করে বারোশো আশি কিংবা সাতশো কুড়ি করে দেখেন এবং সে আপনার মোবাইলের রেজুয়েশন যদি সে রেজুলেশন থেকে বেশি হয় তাহলে আপনার ভিডিও রেকর্ডিংয়ে মোবাইলের যে রেকর্ডিংটা হবে সেই রেকর্ডিংটা আপনার শেড আসবে বা রেজুলেশন কম হবে সেক্ষেত্রে আপনার মোবাইলের রেকর্ডিং দেখতে খারাপ লাগবে তো রেজুলেশনটা সবসময় ডিভাইসে করে রাখবেন তো এটা গেল রেজুলেশন আর বন্ধুরা ফ্রেম রেট যেটা রয়েছে সেটা ফ্রেম রেট আমরা থার্টি এপিএস করে রাখবেন তো সেক্ষেত্রে কোনো প্রবলেম হবে না কিংবা আপনার স্টোরেজের কোনো ওরিয়েন্টেশনটা রয়েছে বন্ধুরা সেটা অটো রেখে দিন তো আপনারা পোর্ট্রেট ল্যান্ডস্কেপ মোডে এটা অটোমেটিক আপনার ক্যাপচার করে নেবে আর রেকর্ডিংও থাকবে সেটা অটোই রাখতে দিন টাইম ল্যাস যেটা রয়েছে ভিডিও স্পিড ডিসেবেল করা রাখ বন্ধুরা রেকর্ড আর অডিও তো এটা তো রেকর্ড অডিও তো এটা তো থাকতেই হবে বন্ধুরা নাহলে রেকর্ডিং হবে না টেস্ট কেম লোগো আপনারা যদি চান এখানে টেক্সট লোগো শো করতে তো আপনারা এখানে শো লোগো করবেন ব্যাকগ্রাউন্ড কালার এসব দিয়ে शो টেক্সট কিংবা এখানে ফন্ট এটা দিয়ে আপনারা করে নিতে পারেন যেহেতু আমরা ইউজ করি না সেটা তাও আমি আপনাদের বলে দিচ্ছি এখানে ইমেজে আপনাদের যে কোনো ইমেজ সেট করে নিয়ে আপনারা আপনাদের রেকর্ডিংয়ের সময় যে আইকনটা শো করতে সেই জায়গায় আপনারা শো করাতে পারেন তো এটা গেল বন্ধুরা টেক্সট কিংবা লোগো শো টাচেস তো আপনারা এখানে যদি মনে হয় ইউটিউবের আপনাদের লোগো সেট করে নিতে পারবেন পাশে রেকর্ডিংয়ের সময় দেখাবে তো সেটা করে নিতে পারবেন আর এখানে দেখুন বন্ধুরা শো ক্যামেরা আপনারা যদি শো ক্যামেরা করেন তাহলে আপনাদের ডান দিকে একটা ছোট্ট প্রভাব দেখাবে এবং আপনাদের রেকর্ডিং হচ্ছে সেটা দেখাবে তো এখানে দেখুন আমি রেকর্ডিং করছি তো সে এটা আমি অন্য মোবাইলে রেকর্ডিং করছি ব্ল্যাক আসছে এই কারণে তো আপনাদের মোবাইলের ফেস আপনারা এখান থেকে দেখাতে পারেন তো আমি এটা একটা বন্ধ করে রাখছি টাইম রেকর্ডিং যেটা শোর রেকর্ডিং ডিউরেশন এখানে রেকর্ডিং ডিউরেশন ডান পাশে যেটা দেখাচ্ছিলো ভিডিও রেকর্ড করার সময় সেটা আপনাদের দেখাবে টাইমার পজিশন সেটা রাইট কর্নার সেন্টার করে রেখেছি কাউন্টার বিপোর স্টার তো তিন দুই এক এরম করে স্টার্ট করবে কাউন্টাউন ভ্যালু এটা সেট করতে পারেন তিন পাঁচ যেরকম ইচ্ছা পাঁচ সেকেন্ড পর দশ সেকেন্ড যেরকম আপনারা সেট করে নিতে সেটা করে কাউন্টাউন ভ্যালু ভ্যালু বলতে পারতে ভিডিও স্টার্ট করার আগে কাউন্ট ডাউন শুরু হয় সেটা আর বাবল বাটন যেটা সিলেক্ট বাবল বাটন যেটা বাদিকে আসছে বন্ধুরা বাটনটা আইকনটা আসছে সেটাতে আপনারা কী কী সেট করতে পারেন কী কী রাখতে চান সেটা এখানে দেওয়া রয়েছে লাইফ স্টিন দেওয়া রয়েছে রেকর্ড দেওয়া আছে স্ক্রিনশট আর সেটিং এটা আমার দেওয়া ছিল থাক এটা গ্যালারিতে দিতে পারেন এডিটর দিতে পারেন তবে এখানে শুধুমাত্র সেটিং যেটা বাই ডিফল্ট দেওয়া সেটাই রাখা থাক আর বন্ধুরা কিপ নোটিফিকেশান অন এক্সিট তো এখানে যে প্রিভিউটা দিচ্ছে সেটা আমার নোটিফিকেশনটা দিচ্ছে সেটা দেখাচ্ছে এটা থাক ডিসেবল রিভিউ পপ আপ ডানিট অর্থাৎ ডিজিটাল না বন্ধুরা যেটা প্রিভিউ দেওয়া ছিল সেটা অন করা থাক আউট ডিরেক্ট আপনারা এটা কোন কোথায় মেমোরি কার্ডে করতে চান না ফোনে করতে চান সেটা এখান থেকে দেখাচ্ছে তো এই ছিল বন্ধুরা সেটিংস আর এখানে আপনারা সেট করে নিতে পারবেন আর এখানে আপনারা যেটা স্ক্রিনশট নেবেন সেটা দেখতে পারবেন তো এই ছিল বন্ধুরা আপনাদের সেটিং এজেন্ট স্ক্রিন রেকর্ডারে তো বন্ধুরা আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন এবং এজেন্ট স্ক্রিনটার সব রকম যেটা সেটিংসগুলো বললাম বিশ্লেষণ করলাম আপনাদের ভালো লেগেছে আর যেটা হ্যাঁ একটা বন্ধুরা এখানে বিট রেটটা বলা হয়নি তো আপনারা যদি বন্ধুরা বিট ট্রেড এখানে সেট করে নেন টু পয়েন্ট ফাইভ এমপিএস তো এখানে যদি অটো করেন বন্ধুরা তাহলে আপনারা যদি বারো এম করেন তো বহুত বড় আপনার ভিডিও হয়ে যেতে পারে এবং সেটা লেন্ডারিংয়ের প্রবলেম হতে পারে তো আমি এখানে যেটা মোটামুটি ভিউ ভিডিওটা যেন ব্ল্যান না হয় সেই রকমের একটা বিট রেট সেট করে নিয়েছি আড়াই বিপিএস মতো সেটাই করে নেবেন বন্ধু

আরও যদি আপনাদের কিছু জানা থাকে তো প্লিজ আমাদের কমেন্টের মধ্যে জানান আর আমরা যদি ভিডিওটি বুঝতে অসুবিধা হয় তাহলে আমাদেরকেও তাও জানান তো বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তো প্লিজ আপনাদের কাছে রিকোয়েস্ট করব আপনারা প্লিজ একটা লাইক দিয়ে যান আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেল প্রথম আসলে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে বেলাইকোন টিপে দেন টিপে দেবেন এতে করে যখনই আমরা ভিডিও আপলোড করব আপনাদের কাছে তৎক্ষণাৎ নোটিফিকেশন পৌঁছে যাবে আর আপনারা প্লিজ ভিডিওটিকে আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করবেন আর আমাদের সঙ্গে চ্যানেলের সঙ্গে জুড়ে যান বন্ধুরা এরকম আরও অনেক অনেক ইন্টারেস্টিং নতুন ভিডিও দেখার জন্য তো ভালো থাকবেন বন্ধুরা আপনাদের সঙ্গে দেখা হবে এরকমই আরও একটি ইন্টারেস্টিং ভিডিও তো video de